ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات صحيح مسلم تكي حديث دي بارك پارت حديث نمبر دو بائش أنس بن مالك رضي الله عنه برنكرن الله رسول صلى الله عليه وسلم بلچن جنت کے گھر رکا ہوئے چھے আর জাহান নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তির তারণা দিয়ে তার মানে জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে চতুর্দিকে কাটা ওগুলো আপনি অতিক্রম করবেন কারণ প্রবৃত্তি চায় গলত কাজ করতে আর আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করছেন এটা হলো কষ্ট মন চায় না সদা পড়ছে না পীর পূজা ছাড়তে পীর পূজা ছাড়লেন মন চায় না কিরকম আমি আমার বাপদাদার ধর্ম ছাড়ব কষ্ট হয়ে যায় ত্যাগ করলেন সাহাবেই ইসলাম কবর করতে কত কষ্ট হয়েছি সবই পূর্বে পুতুল পূজা করেছেন মন মাফিক জিন্দগী যাপন করতেন এবারে যখন লা ইলা ইল্লাল্লাহ আওয়াজ আসলো মহাম্মদাল্লাহ ইসলাম বলতেন ইয়ো হান্নাস কলু লে ইলা হা ইল্লাল্লাহ বলো লা ইলা ইল্লাল্লাহ তাহলে সফল হবে তাদের এতো মাহবুদ বাদ দিয়ে এক আল্লাহকে ধরা এক আল্লাহর পথ ধরা এটা কত কষ্ট আল্লাহ কত কিছু তারা বলতো কিন্তু তারা ত্যাগ করেছেন ত্যাগ না করলে জান্নাত পাওয়া যাবে না বাপদাদার পূজা করা যাবে না অন্ধানুসরণ করা যাবে না হক প্রতি থাকবে মানুষ কোরআন এবং শূন্যার পথে থাকবে শুধু আমি বলে দিন আমি হক পথে কিন্তু যাচাই নাই যাচাই না করি হক এরকম হয় না হক পথে থাকার জন্য যাচাই করতে হয় পড়াশোনা করতে হয় কোরআন এবং শূন্যার জ্ঞান অর্জন করতে হয় নিয়ত খালিশ করতে হয় কারো অন্ধানুসরণ করে বসে থাকলে বা গোষ্ঠীর অন্ধানুসরণ দলের অন্ধানুসরণ করে থাকলে মানুষ হক পাবে না এই হক পাওয়ার জন্য কষ্ট ত্যাগ করতে হবে ভাবে মন চায় না ভালো কাজ করতে মন চায় না হালালের উপর চলতে কারণ হালালের উপর চললে কামাই কম হয় এ হারামে যায় সুদ খায় ঘুষ খায় আল্লাহ না প্রমাণিতে লিপ্ত হয় মানুষকে তুচ্ছ ভাবে মুসলমানকে তুচ্ছ ভাবে মুসলমানের সাথে হিংসা পোষণ করে তো এইসব অবস্থায় সে তার মনকে রিপুকে নিয়ন্ত্রণে রাখবে বলবে কোন মুসলমানের সাথে আমরা হিংসা করি না যার কিছু হক আছে তার কথাই আমরা গ্রহণ করব কাউকে তুচ্ছ ভাববো না কারোর সাথে কঠোর কথা বলবো না কাউকে গালিগালাজ করব করবো না হক যখন আসবে হক গ্রহণ করব। না হক পথ ছাড়বো আল্লাহ নাফর মানি ছাড়বো আল্লাহর হুকুম মেনে চলব তো জান্নাতের পথ কষ্ট ওইসব কষ্ট আপনাকে ত্যাগ করতে হবে আচ্ছা পক্ষান্তরে না বিশ্বাহ চতুর্দিকে শুধু খাহি মন যা চায় তাই করলো আল্লাহর বিধানের ধার ধারলো না করিম সাল্লামের তরিকা দেখলো না এমনিতেই চলছে মন চাচ কুকাজ করতে কুকাজ করছে মন চায় এই জিনিস খেতে খাচ্ছে দেখল না এটা যায় তাই আমার ভাইরা জান্নাত পেতে হলে কষ্ট ত্যাগ করতে হবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সচেষ্ট থাকতে হবে সাথে জিহাদ করতে হবে তাই وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أشراقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد